বিনোদনমানই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। কুলেস্ট ডিটেকটিভ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে দি একেন বাবু। একেনদা, তো সেক্ষেত্রে কীভাবে এবার ডাকবো? মানে এবার তো একেন বলবো না, অনির্বাণ বলবো, কোনটা বলে? মানে তো মানে মানুষ একেন হিসেবেই তোমাকে চেনে এত। হ্যাঁ, সেটা তো ঠিকই, এত জনপ্রিয় একটা চরিত্র। আমার না প্রথম প্রথম একটু অস্বস্তি হতো এটা, যে আমাকে একেনবাবু বলে ডাকা হচ্ছে। আমি তো একেনবাবু নই, আমি যতক্ষণ শ্যুট করি ততক্ষণই একেন, তারপরে একেন না। কিন্তু আমাকে যখন রাস্তাঘাটে বলছে, তারপরে দেখলাম যে এটা এক ধরনের অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েশন, অ্যাকচুয়ালি ভালোবাসা। তো এখন আমি ওটাতে অভ্যস্ত হয়ে গেছি। এখন অবশ্য আমাকে লোকে অন্যান্য চরিত্রও দেখেছে, তো কেউ কেউ একেনবাবু বলেন, কেউ কেউ অনির্বাণ বলে, যে যা বলে খুশি, আমিও খুশি তাতে। আচ্ছা, বাড়িতে কোনো প্রবলেম হলে পরে তবে মানে একেনবাবু চরিত্রটা কি বাড়িতে তুমি পোর্ট্রে করে ফেলো মাঝে মাঝে? মানে কেন, কোথায় কী হচ্ছে, কী ঝামেলা হলো, মানে কী করে? না, সেটা না, আসলে ওই দিক দিয়ে হয় না। আমার পরিচিত মহলের, ইভেন জয়দীপ দাই একটা ইন্টারভিউতে বলেছে যে আমার এখন অনির্বাণকে দেখলে একেন মনে হয়, এবং একেনের যা যা ক্যারেক্টারিস্টিক্স আছে, বিশেষ করে ওর মিসচিভিয়াস যে নেচারটা, সেটা নাকি আমার মধ্যে আছে। এবার আমি জানি এটা তো বাকিরাই বলতে পারবে, কিন্তু অনেকে বলে যে কিছু কিছু জিনিস নাকি আমার একেনের মতো হয়ে গেছে। এবার সেটা একেন করতে গিয়ে হয়েছে নাকি আমার ওইগুলোই আমি একেনের মধ্যে ইনপুট করেছি, সেইটা আমি জানি না। মানে আলাদা করে কোনো ক্যারেক্টারিস্টিক্স কি তুমি এখানে এনেছো? মানে যেরকমভাবে আমরা সিজনে দেখেছি, যেই সিজনসগুলোতে, এখানে কি আলাদা আছে? ইভেন আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে একেনে আমি যখন ওয়েব সিরিজও করেছিলাম প্রথমবার, আমি কিন্তু কোনো ক্যারেক্টারিস্টিক্সকে ইমবাইব করিনি যে এটা আমি করবো। আমার স্ক্রিপ্ট, আমার অ্যাকচুয়ালি গল্প পড়া ছিল না, আমি যখন স্ক্রিপ্টটা পড়েছিলাম আমার যেরকম মনে হয়েছিল যে এই মানুষটা বোধহয় এরকম, আমি সেরকম করে গেছি, অ্যান্ড ইট ক্লিকড, রাইট? সো দেয়ার আফটার আমি ওটাকে মেনটেন করে গেছি। এখানেও চরিত্রটা তো একই, আমি নতুন করে আর ওই চরিত্রটার কোনো বৈশিষ্ট্য আনতে চাইনি, ওটাকেই প্লে করেছি আর কি, ডিপেন্ডিং অন হোয়াট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গিভেন টু মি। শুটিং তো তোমার দার্জিলিংয়ে হয়েছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দার্জিলিংয়ের লোকজন যখন তোমাকে রাস্তায় দেখছে শুটিং হচ্ছে, এর তাদের কী রিয়াকশন? কলকাতায় তো আমরা সবসময় দেখছি তোমার সঙ্গে ইন্টারাকশন হচ্ছে বা কিছু, সাধারণ মানুষ দার্জিলিংয়ের লোকজন কী ভাবে, তারা চিনতে পারছে, তারা কী বলছে? হ্যাঁ, আমি দেখে সেটা অবাক হলাম। প্রথম কথা, আমরা যখন গেছিলাম তখন প্রচুর টুরিস্ট ছিল ওখানে, এবং একেনবাবু কতটা জনপ্রিয় সেটা বাইরে বেরোলে বুঝতে পারি। স্টার্টিং ফ্রম এয়ারপোর্ট থেকে যাওয়ার রাস্তা, মলে শ্যুট করছি, যখন আমরা কেভেন্টার্সে শ্যুট করছি, গ্লেনারিজে শ্যুট করছি, যেখানে করছি আমি দেখছি প্রচুর, এবং মানে অ্যাক্রস এইজেস, বাচ্চা থেকে শুরু করে বড় সবাই চেনে, ভালোবাসে, পছন্দ করে। এইটা দেখে এটা খুব ওভারওয়েলমিং একটা এক্সপিরিয়েন্স। বেশ, একদম শেষে সেটা হচ্ছে যে সংক্রান্তির দিন, মানে আমি বলছি চৈত্র সংক্রান্তির দিন ছবিটি মুক্তি পাচ্ছে, পয়লা বৈশাখে তো বাঙালিদের কাছে উপহার সেই অর্থে। তুমি নিজে কি হল ভিজিটে যাবে বা নিজে দেখবে কোনো? হ্যাঁ, আমাদের সেরকম প্ল্যান আছে, আমাদের একটা স্পেশাল স্ক্রিনিংয়ের একটা প্ল্যান আছে, সেদিনকে তো আমি দেখবো গোটাটা। তাছাড়া আমাদের হল ভিজিটসের প্ল্যান আছে, সেটা কবে কোথায় সেটা এখনও আমি জানি না, সেটা আমাদেরকে বলা হবে যেরকম বল, বাট উই হ্যাভ প্ল্যানস টু ভিজিট দ্য হলস যেখানে এই ছবিগুলো চলবে, এই ছবিটা চলবে। ওকে, থ্যাংক ইউ। পাহাড়ের হাসিকে এক কথায় কি বলে বলুন তো? হিলল হিল এলোএল লল। আমি মানে এটা আমার সবচেয়ে বড় কাজ এখনো অবধি। হ্যাঁ, মানে যদি কোনোদিন অভিনেতা হিসেবে এস্টাবলিশ হতে পারি, তাহলে এই ছবিটাই হয়তো ব্রেক হিসেবে কাউন্টেড হবে। কাজ, প্রথম কাজ তো অবভিয়াসলি অঞ্জনদার সঙ্গে করেছিলাম 2012, কিন্তু টানা 14 দিন বাইরে গিয়ে একটা ক্রুয়ের সঙ্গে সকাল 7টা থেকে সন্ধে 7টা অবধি রোজ শ্যুট করা, এটা আমি তো করিনি। তো ফলে মানে আমার কিছু অসাধারণ এক্সপিরিয়েন্সেস হয়েছে, কিছু ভালো বন্ধু হয়েছে, অনেক কিছু শিখেছি, সেইটা নিয়ে আমি একটা এনরিচড, একটা চেঞ্জড মানুষ হয়ে ফিরেছি, সেটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা। এক্সাইটেড তো বটেই, টেনশনও হচ্ছে খুব, কারণ অবভিয়াসলি একটা চ্যালেঞ্জে একজন খুব দক্ষ অভিনেতা এই চরিত্রটি করতেন, আমি সেই জায়গায় মানে মানুষের একটা অভ্যেস হয়ে গেছিলো, এবার অভ্যেস পাল্টানো কিন্তু খুব শক্ত, তো সেই অভ্যেসের জায়গাটা আমি হাত দিচ্ছি। আবার এটাই চ্যালেঞ্জ আমার একজন পারফর্মার হিসেবে, যে দেখি কতটা ভালোবাসা আমি নিয়ে আসতে পারি আমার দিকে। তো আমি টেনশনে আছি, এইটা হচ্ছে ব্যাপার। বিপাশা মিত্র আপনাকেই দেখছে। কি যে বলেন না, আমাকে আবার দেখবার কি আছে? কারণ একেনবাবু একটা থ্রিলার হলেও এটাতে তো প্রচুর মজা আছে, কারণ একেনবাবু ক্যারেক্টারটাই ভীষণ ফানি,
যে একজন মানুষ যে দেখতেই এরকম খুব অ্যাডোরেবল, একটা গোল টাক মাথা একটা মানুষ, এরকম একটা লোককে দেখলেই আমাদের খুব অ্যাডোরেবল ফানি মনে হয়, সেটা আছে। এবং লোকটা খেতে ভালোবাসে, বাড়াতে যেতে ভালোবাসে, কারণ বাঙালিদের একটা টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আছে, বাহারে বেড়াতে গেলেই তারা মাঙ্কি ক্যাপ পরে, আই ডোন্ট নো হাউ ওয়াই, বাট পরে, সেটা একেন বাবুও পরে। এবং খাওয়া নিয়ে একটা ভীষণ আছে যে কিছু একটা, মানে একেন বাবু খাওয়ার দু ঘন্টা পরেই আবার উনি খেতে যান আর কি। মানে বাঙালিদের যেগুলো ট্রেটস আছে, খাওয়া, বেড়াতে যাওয়া এবং বেড়াতে গিয়ে বিভিন্ন রকম কাণ্ড ঘটিয়ে ফেলা, এবং স্পেশালি একেন বাবু বিং এ ডিটেকটিভ, তিনি কোথাও বেড়াতে যাবেন সেখানে কোনো রহস্য থাকবে না, এটা তো হতে পারে না। সো ন্যাচারালি রহস্য ওয়েস্টে গল্পের নিয়মে, এবং কীভাবে একেন বাবু মিস্ট্রিটা সলভ করছেন। আর আমার মনে হয় হোয়াট মেক্স একেন বাবু ডিফারেন্ট ইজ দ্যাট এই যে হতে পারে তিনি একজন গোয়েন্দা, বাট ইটস মোর ফানি, মানে এটা খুব মজা করতে করতে একটা মিস্ট্রি সলভ করা, যে যেখানে যেখানে গল্প সিরিয়াস এগোচ্ছে সেখানেই হয়তো কোনো একটা একেন বাবু ভীষণ ভুল কথা বলে ফেললেন ভুল জায়গায়, এবং সেটা মানে একটা মজার মোমেন্ট সেখানে তৈরি হয়েছে। সো দ্যাট মেক্স ইট মোর ইন্টারেস্টিং অ্যান্ড ফানি। বিপাশা মিত্র আপনারা ট্রেলারে যতটা দেখেছেন যে শি ইজ এ হিরোইন, এবং অবভিয়াসলি শি নোজ দ্যাট শি ইজ প্রিটি অ্যান্ড শি গেটস এ লট অফ অ্যাটেনশন, এবং একেন বাবুকে একটা সমস্যায় পড়ে উনি গেছেন একেন বাবুর কাছে একটা হেল্প চাইতে, এবং ইনিশিয়ালি যখন একেন বাবু একটু দ্বিধাতে ছিলেন যে হেল্প করবেন কি করবেন না, অতটা ইচ্ছে ছিল না, বিপাশা ঠিক একটু একেন বাবুকে পটিয়ে পটিয়ে নিয়ে হেল্পটা করিয়ে নিয়েছে আর কি। সো ওইটাই, মানে শি ইজ এ হিরোইন, সো শি অলওয়েজ ক্যারিজ দ্যাট হিরোইন ওরা, ভালো সেজেগুজে সবসময় সুন্দর করে থাকেন, শি টকস লাইক দ্যাট, সেটা একটা খুব ইন্টারেস্টিং আর কি, সারাক্ষণ একটা ওই হিরোইন ওরাতে থাকা। মজার অভিজ্ঞতা একদিন হয়েছে যে আমি সকালবেলা একদিন আমার কল টাইম ছিল আর খুব সকালেই উঠেছি, মোটামুটি 8:30 আমার একটা শর্ট হয়েছে, শর্ট হয়ে আমার সেদিন প্যাক আপ হয়ে গেছে, তারপরে আমার সারাদিন কিচ্ছু করার ছিল না। সো লাইক আই রোমড রাউন্ড দি এন্টায়ার দার্জিলিং, তারপরে আমার যেদিন লাস্ট শুটিং ছিল সেদিন সব সিন আমাকে নিয়েছিল, তো সেদিন ওরকম 8:00 মধ্যে সিন শুরু করে আমার মনে আছে লাস্ট দিন আমরা প্যাক আপ করলাম যখন অলমোস্ট 12:30 কি 1:45 বাজে রাত্রিবেলা, মানে ওই একদিন একটা শর্টের জন্য যেদিন যে আমাকে ছাড়া হয়েছিল, মানে এটার একটা 50 times একটা, মানে পুরো আই হ্যাড টু মেক ইট আপ। সো লাইক তখন মনে হচ্ছে যে আমার কেন সেদিন একটাই শর্ট ছিল, আরও 3টে শর্ট দিলে আমার কোনো অসুবিধা ছিল না, যদি এখানে 3 ঘন্টা টাইম একটু কমানো যেত। না ওটা আমি একেন বাবুর জন্যই ছেড়ে দিলাম, অনির্বাণ দার সঙ্গে তো আমার মনে হচ্ছে ভীষণ ভালো। এই টিমে দু একজন যাদের সঙ্গে আমার প্রথমবার কাজ হয়েছে সেটা ডেফিনেটলি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অনির্বাণ দা এবং দেবাশিস। অনির্বাণ দা ভীষণ সুইট একজন মানুষ, ওরম অ্যাডোরেবল যেরকম একেন বাবু, এবার হ্যাঁ ডেফিনেটলি ওরম ভুল জায়গায় ভুল কথা বলার মতো নয়, বাট খুব শান্ত ঠান্ডা একজন মিষ্টি একটা মানুষ, খুব ভালো অ্যাক্টর, এবং আমার প্রচুর সিনস অনির্বাণ দার সঙ্গে ছিল, তো বাট আমার না কোথাও মনে হয়নি যে আমি প্রথমবার অনির্বাণ দার সঙ্গে কাজ করছি, সো আই রিয়েলি হ্যাড টু ব্রেক দ্য আইস অর সামথিং, সেটা কখনো হয়নি, মানে উই জাস্ট মানে একবার হাই হলো হয়েছে অ্যান্ড উই জাস্ট। কদিন আগে এখানকার এশিয়ান স্টাডিজ একটা এক্সিবিশন অ্যারেঞ্জ করেছিল, সেখানে বিপাশা মিত্রর কালেকশনে একটা বিষ্ণুর মূর্তি ছিল। আমি এটাই বলবো যে যারা এতদিন মোবাইলে দেখছিলেন বা টিভিতে দেখছিলেন তারা হলে আসতে বাধ্য হবেন, এই কারণে যে এই একেনটাকে টিভির পর্দায় বা মোবাইলে দেখতে ভাল লাগবে না, কারণ এই একেন অনেকটা লার্জার দ্যান লাইফ এবং এর স্পেকট্রাম অনেক বড়, ক্যানভাস অনেক বড়, তো সুতরাং এই একেনকে দেখতে গেলে হলে আসতেই হবে। না আমি চরিত্রটাকে তো চেঞ্জ করতে কখনোই চাইবো না, কারণ ওই চরিত্রটাকেই তো দর্শক ভালোবেসেছেন, মানে এতদিন ধরে 5 সিজন ধরে দর্শক ভালোবেসে আসছেন, তো আমি একেনের চরিত্রে কোনো চেঞ্জ নেই, একেন যেমন ছিলেন তেমনই আছেন, শুধু তার পারিপার্শ্বিকটা অনেক বড় হয়ে গেছে এবং তিনিও অনেকটা বড় হয়ে গেছেন। এখানে যে চরিত্রটা আমি করছি সেই চরিত্রের নাম বাপ্পাদিত্য, একে বাপি। এই চরিত্রটা সোজা কথায় বলতে গেলে একেন বাবুর বন্ধু, বয়সের সাথে তাদের অনেক তফাত বয়স হিসাবে, কিন্তু সেই বন্ধুত্বের তো কোনো বয়স হয় না, তো দিনের শেষে গিয়ে খুবই কাছের বন্ধু, এবং এ সেই বন্ধুটা যে সমস্ত গুবলেট করার থেকে একেন বাবুকে আটকায়, কারণ সে সব জায়গায় গিয়ে ছড়িয়ে ফেলে, এই ছড়ানোগুলো সামাল দেয় বাপি। এটা খুবই বেসিক যদি বলতে হয় বাপি চরিত্রটা এইটাই। দার্জিলিং আমার দার্জিলিংকে আমি একেন শ্যুট করতে গিয়ে যেভাবে দেখেছি সেইটা আমার সারা জীবন মনে থাকবে, কারণ এই আগেও বললাম মানে
দার্জিলিংয়ে আমি এবার গিয়ে বরফ, স্নোফল, বৃষ্টি, কুয়াশা, মানে যা যা হয় প্রকৃতির দিক সমস্ত কিছু একসাথে দেখতে পেয়েছি ওই দু সপ্তাহে। এবং একটা হিমালয়ান মানে ওই স্নোফল হওয়ার পরের দিন পুরো হিমালয়ান রেঞ্জটাকে যেভাবে আমি দেখেছি আমি কোনোদিন না কোনো ছবিতেও সেভাবে দেখিনি, তো ওইটা আমার মাথা সারা জীবন গেঁথে যাবে। আর শুটিংয়ের হিসাবে বলতে গেলে আমার বরাবরই খুব ইচ্ছে ছিল যে পাহাড়ে গিয়ে কোথাও যদি একটু শ্যুট করার সুযোগ হয়, কারণ আমি পাহাড় খুব ভালোবাসি, তো পাহাড়ে গিয়ে যদি শ্যুট করার কোনো সুযোগ আসে, স্কোপ আসে, তাহলে খুবই ভালো হয়। এবার সেইটাও একেন এই পাহাড়ে গিয়ে শ্যুট করা, এবং দার্জিলিংও আমি এর আগে গেছি সেই ছোটোবেলা, মানে একদম ছোটোবেলা দার্জিলিং আশেপাশে গেছি, কিন্তু দার্জিলিং শহরে যাওয়া হয়নি। তো আমার হালকা একটা ইমেজ দার্জিলিংয়ের ছিল, তো আমার খুব ইচ্ছে ছিল দার্জিলিংয়ে গিয়ে আবার যাওয়া হচ্ছিলো না, তো একেনই সব কিছু ফুলফিল করে দেয়। তো বুঝতেই পারছো এক্সপিরিয়েন্স কতটা আমার কাছে মানে এনরিচড। রহস্য ঘনীভূত, দ্য প্লট থিকেন্স। এখেন বাবু তো খুব একটা মজার চরিত্র, মাছে ভাতে বাঙালি, কিন্তু তার কর্মযোগ্য জুড়ে হচ্ছে রহস্য, রোমাঞ্চ, থ্রিল। তো এইরকম বৈপরীত্য সেটাকেই গানে রিফ্লেক্টেড হওয়ার খুব দরকার ছিল। তো আমার কাজটা সহজ করে দিয়েছিল গোধুলির লিরিক আর অম্লানের কম্পোজিশন। কিন্তু সিঙ্গিংয়ের সময় আমি ওই পয়েন্টটা মাথায় রেখেছিলাম যে একটু সাসপেন্সের মতন করে গাইতে হবে, আবার একটু মজাদার করে গাইতে হবে, সেভাবে চেষ্টা করেছি। দিন রাত চলে শুধু মন তাজ ক্রমে ক্রমে স্নায়ু শিথিল, এই যে রেন্ডিশনটা একটু লো ভয়েসে গলার ব্যারিটোনটাকে ইউজ করে এবং একটা ঝিমঝিম ভাব আর কি, তো সেইটাও কিন্তু এটার মধ্যে রয়েছে। সাত পাঁচে প্যাঁচে সন্দেহটা হচ্ছে কে যে পিছু নিচ্ছে কি কারণ। হ্যাঁ হ্যাঁ সেইটা রয়েছে, একদম টেনে নেওয়ার ক্ষমতা রয়েছে এই গানটার, দেখা যাক দর্শককে টানে কিনা। তা একবার মিট করতে চান আপনাকে চিনি? আমাকে মানে আমার তো কাগজে খুব একটা ছবি টবি কখনো বেরোয়নি। উনি চায় চিনি খান না। আমার চরিত্রটার নাম হচ্ছে দেবরাজ সিং, উনি একজন বিজনেস টাইকুন, তার দার্জিলিংয়ে একটা হোটেলসের বিজনেস রয়েছে, এবং গল্পের সঙ্গেই চরিত্র বেরিয়ে আসে। তাই গল্পে এরকম তার হোটেলসের একজন স্টাফ তিনি খুন হন কোনো কারণে, এবং তখন দেবরাজ সিং একেনকে হায়ার করেন সেই চরিত্রটা সেই কেসটা সলভ করার জন্য, এবং সেই কেসটা সলভ করতে গিয়ে নতুন কিছু মিস্ট্রি বেরিয়ে আসে, এবং সেই মিস্ট্রিগুলো কী এবং কীভাবে সেগুলো রহস্য ভেদ হয় সেটা জানার জন্য দেখতে হবে ছবি। সেখানে বিপাশা মিত্রর কালেকশনে একটা বিষ্ণুর মূর্তি ছিল, 13,000 বছর পুরানো হবে, মূর্তিটা মিসিং হয়ে যায়। হ্যাঁ, আমি সব সিজনের সব এপিসোড তো দেখা হয়নি, প্রথম সিজনটা আমি দেখেছি কিছু এপিসোড, আর লাস্ট যে সিজনটা তার কিছু এপিসোড আমি দেখেছি, তাই সবকটা দেখলে তবেই আমি বলতে পারবো তার সম্পর্কে। কিন্তু আমার যতটা দেখেছি আমার খুব ভালো লেগেছে, মজার লেগেছে, এবং বাঙালি যেহেতু সবসময় একজন রহস্য এই ধরনের গল্প পছন্দ করে, সেখানে নতুনত্ব একটা দরকার। যেরকম কিছুক্ষণ আগে কথা হচ্ছিলো যে আমরা সবাই একেনের সঙ্গে রিলেট করতে পারি, তো সেইটা আমার মনে হয় এই একেনে রয়েছে, তাই মানে মানুষ এর সঙ্গে রিলেট করতে পারে, কানেক্ট করতে পারে, এত পছন্দের এই চরিত্রটা, তাই আমার মনে হয় এই এই কিন্তু এই ছবিটার একদম অন্য ফ্লেভারে মানুষ দেখতে পাবেন। একটা বড় পর্দায় বড় ক্যানভাসে ছবিটা বানানো হয়েছে, এবং পুরো গোটা দার্জিলিংয়ে শ্যুট হয়েছে, দার্জিলিংয়ের মধ্যেই রহস্য ভেদ হচ্ছে, তো আশা করি দর্শকের খুব ভালো লাগবে। দ্য প্লট থিকেন্স। ফাইনালি বড় পর্দায় আসছে দি একেন, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে পয়লা বৈশাখের উপহার আপনাদের সামনে। আর আজকে এখানেই শেষ করছি, এরকম ধরনের এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য চোখ রাখতে হবে সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।